তো বন্ধুরা, আজ চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তো দেখতে থাকো শেষ পর্যন্ত। তো তার জন্য দেখো, বেগুনগুলোকে এইভাবে কেটে নিয়েছি আর তেলেতে একটু ভেজে নিচ্ছি। তো তার জন্য একটুখানি নুন হলুদ দিয়ে দিলাম, আর নুন হলুদ দিয়ে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। আর রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর তোমার বন্ধুদের শেয়ার করে দিও। তো দেখো এইভাবে ভেজে নিয়েছি, এবার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আর কিছু নিয়ে নিয়েছি বড়ি, তো তোমরা যে কোনো ডালের বড়ি নিতে পারো। তো দেখো এই বড়িগুলো নিয়ে নিয়েছি, বড়ি নিয়ে এবার একটু ভেজে নিচ্ছি তেলেতে। তো ভেজে তুলে রাখলাম, এবার দিয়ে দিচ্ছি পুঁই শাকের ডাঁটা আর আলু, আর দিয়ে দিচ্ছি কিছু ঝিঙে। তো এইভাবে কুটে নিয়েছি ছোট ছোট করে। তো দেখো এবার তেলেতে ভালো করে একটুখানি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর দেখো অল্প ভেজে নিয়ে এবার তুলে নিলাম। তো সব উপকরণগুলো ভেজে নিতে হবে এইভাবে, তাহলে টেস্ট হবে ভালো। আর দেখো নিয়ে নিয়েছি কাঁঠাল দানা। কাঁঠাল দানাগুলো আমি এইভাবে চিরে আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম প্রেশার কুকারে। তো দেখো কাঁঠাল দানাগুলো একটু তেলেতে এইভাবে দিয়ে ভেজে নিতে হবে। তো ভেজে তুলে নিলাম, এবার দিয়ে দিলাম একটু অল্প পুঁই শাক, আর পুঁই শাকটাকেও অল্প নেড়ে চেড়ে এইভাবে তুলে রেখে দিলাম। তো এইভাবে সব উপকরণ তেলে প্রথমে ভেজে নিতে হবে, এরপরও আবার দিয়ে দিলাম তেল। আর তেলেতে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা। আর এই সব উপকরণগুলো দিয়ে একটুখানি তেলেতে নেড়ে নিচ্ছি। ফোড়নগুলো দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সেই সমস্ত উপকরণ যেগুলো ভেজে রেখেছিলাম। আর শাকটা আর বড়িটা আমি দিয়ে নিই, ওটা পরে দেব। আর বাদবাকি উপকরণগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পর একটু দিয়ে দিলাম জিরে, জিরের গুঁড়ো একটু দিয়ে দিলাম, মৌরির গুঁড়ো আর একটু দিয়ে দিলাম, সর্ষে গুঁড়ো আর একটু দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম, একটু নুন পরিমাণ মতো নুন দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। আর সমস্ত উপকরণ ভালোভাবে মিক্স করার পর একটু অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। তো দেওয়ার পর এবার দেখো জল দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য, আর ঢাকা দিয়ে আমি 10 মিনিট মতো সেদ্ধ করে নেব। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করো আর কমেন্ট করো, আর তোমার বন্ধুদের শেয়ার করে দিও। তো দেখো এবার বেগুন আর শাকগুলো, আর দিয়ে দিলাম বড়ি, এগুলো আমি পরে মিক্স করলাম কারণ এগুলো সেদ্ধ হতে অত সময় লাগে না, আর প্রথম থেকে দিয়ে দিলে ঘাঁটা হয়ে যাবে, তাই এগুলো পরে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরও আরও 2 মিনিট মতো আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়ার পর সেদ্ধ করে নিলাম। নেওয়ার পর 2 চামচ দিয়ে দিলাম চিনি, আর চিনিটা দিলে খুবই ভালো স্বাদ হয় তাই চিনিটা একটু দিয়ে দিলাম। দেওয়ার পর আবারও ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। তো দেখো আমি 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি, এবার দিয়ে দিলাম একটুখানি অল্প বেসন। আর এই বেসনটা দেওয়ার জন্য তরকারিটা টেস্ট আরও সুন্দর হয়, আর বেসনটা দেওয়ার সাথে সাথেই নেড়ে দিতে হবে যাতে দলা না পাকিয়ে যায়। আর বেসনটা দেওয়ার জন্য একটু স্বাদটাও সুন্দর হয় আর তরকারিটাও একটু মাখো মাখো হয়, আর খুবই খেতে ভালো লাগে। এইভাবে তোমরা ট্রাই করে দেখো, অবশ্যই খেতে ভালো লাগবে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে পরের রেসিপিতে। বাই বাই বন্ধুরা, ততক্ষণের জন্য ভালো থেকো।